ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ও সব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি, কালাকি। মামার ব্যামু, বুদ্ধি ডাকবে, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝা বই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিছিস হাওয়াতে? কি বলছিলে পরশু রাতে বিষ্ণু বসে দাওয়াতে? ভুলিস নি, তা বেশ করেছিস, আবার শুনলে খেতে কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতে। আজকালের এই ছোকরা গুলোর তর সয় না কিছুতে। আবার দেখো বসলে কেন, বইগুলো আন না আমি, তুই থাকতে মোটের বোঝা, বইতে যাব আমি। সাবধানে আর ধরছি, দাঁড়া, সেই আমাকেই ঘামালি, এই খেয়েছে, কোন আকেলে শব্দ কষ্টা নামালি, ঢের হয়েছে, আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে, গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরু শিকরে। অর্থাৎ কিনা এই মনে কর, রোদ পড়েছে খাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি, আকাশ পানি তা আকাশ খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই, এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের, হচ্ছে খুঁটে শুকিয়ে, যায় কি দেওয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন, কেবল যে চাস পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে? তত কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পিটে দে কান মলে দি নিয়েছি।